ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। হীরক রাজার অত্যাচারের বিরুদ্ধে জয়চণ্ডী রুক্ষ ভূমিতে দাপিয়ে বেড়ানো উদয়ন পণ্ডিতের পদধ্বনি থেমে গেল চিরতরে। সেই উদয়ন পণ্ডিত সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে শোকে বিহ্বল পুরুলিয়ার রঘুনাথপুর। অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারি তাদেরও বিপদ ভারী। ৪০ বছর আগের সেই লড়াই, হীরক রাজার অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন যিনি, সেই উদয়ন পণ্ডিত, বিপ্লবের প্রতীক উদয়ন পণ্ডিত, শিক্ষার আলো দিয়ে দারিদ্র্যের অন্ধকারকে দূর করতে চেয়েছিলেন সেই উদয়ন পণ্ডিত, হীরে লোভী রাজার স্বৈরাচারকে মাটিতে মিশিয়ে দেওয়ার ডাক দিয়েছিলেন সেই উদয়ন পণ্ডিত, জয়চণ্ডী রুক্ষ ভূমিতে দাপিয়ে বেড়ানো সেই উদয়ন পণ্ডিতের পদধ্বনি থেমে গেল চিরতরে। ৪০ বছর পর উদয়ন পণ্ডিতের ৪০ দিনের লড়াই শেষ হল। নিখাদ নিস্তব্ধতায় ঢুকল উদয়নের চারণভূমি জয়চণ্ডী। অব্বু অথবা নিবারণ পণ্ডিত, নিবারণ পণ্ডিত অথবা শেষ পর্যন্ত জীবনের শেষ দিন পর্যন্ত ফিল্মে যেভাবে অংশ নিয়েছেন, ফলে শুধু ফিল্ম না, একটা সমাজ জীবন, সংস্কৃতি, দর্শন, এই সব মিলিয়েই সৌমিত্র চট্টোপাধ্যায় অনন্য। স্মৃতিকাতর পুরুলিয়ার রঘুনাথপুরের বাসিন্দারাও, আমার শৈশবকাল ১৯৭৪ সাল মনে আছে, সৌমিত্র এসেছিলেন আমার চোখে, সেই সময় উনি স্বপ্নের রাজপুত্র, তাকে দেখার জন্য আমরা স্কুল পালিয়ে আমরা এখানে শুটিং দেখতে এসেছিলাম। দেখেছিলাম লাবণ্যময় সেই চেহারাটাকে, সেই সুন্দর পুরুষটিকে, সুন্দর মানুষটিকে তিনি শুটিং করছিলেন, আমরা দাঁড়িয়ে দেখছিলাম তার ওই দাড়িওয়ালা মেকআপ, তাকে আমরা চাক্ষুষ দেখেছি, তাকে আমরা স্পর্শ করেছি, আমি নিজে স্পর্শ করেছি তাকে, সেটা মনে এখন হাতে আমার লেগে আছে। ১৯শে ডিসেম্বর ১৯৮০ উত্তম কুমারের চলে যাওয়ার পাঁচ মাস পর মুক্তি পায় সত্যজিৎ রায়ের অমর সৃষ্টি হীরক রাজার দেশে। নিবেদনে পশ্চিমবঙ্গ সরকার, ৪০ বছরে অনেক বদলেছে পর্দার হীরক রাজার সেই সাম্রাজ্য, স্মৃতির শিলালিপিতে ধুলোর পরত জমেছে, পাহাড়ের কোলে পর্দার উদয়ন পণ্ডিতের গোপন ডেরা এখন পর্যটন কেন্দ্র, শহুরে মানুষের ভিড় জমে জয়চণ্ডীর কোলে, সবার মুখে মুখে ফেরে উদয়ন পণ্ডিতের অমলিন স্মৃতি। রবীন্দ্রনাথের মতোই জীবনানন্দও ছিল তার মনের কবি, প্রাণীর কবি। কবি লিখেছিলেন, হেমন্তের ঝড়ে আমি ঝরিব যখন, পথের পাতার মতো তুমিও তখন আমার বুকের পরে শুয়ে রবে, অনেক ঘুমের ঘরে ভরিবে কি মন সেদিন তোমার, তোমার আকাশ আলো জীবনের ধার খয়ে যাবে সেদিন সকল, আমার বুকের পরে সেই রাতে জমেছে যে শিশিরের জল, তুমিও কি চেয়েছিলে শুধু তাই, শুধু তার স্বাদ তোমারে কি শান্তি দেবে, আমি চলে যাব তবু জীবন অগাধ, ঝরে গেলেন সৌমিত্র, রয়ে গেলেন সবার বুকে। হংসরাজ সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ, পুরুলিয়া।